আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। শ্রোতা টার্গে কল ফার্মার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি, অন্তরন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা রয়েছেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে। আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা কয়েল পাখির বাচ্চা কীভাবে বুড়ার করব খুব অতি সহজে এবং স্বল্প খরচে, খুব কম খরচের মাধ্যমে, অল্প সময়ে, শ্রম কমের মাধ্যমে যে বিষয়টা আমরা কয়েল পাখির বাচ্চা বুড়ার করবো সেই বিষয়টা আজকে তুলে ধরলাম। আপনারা যে বুডারটি দেখতেছেন আসলে এটা অত্যন্ত আমার নিজস্ব ব্যক্তিগত আইডিয়া থেকে, আমি এমন বুডারে বাচ্চা বুড়া এমন ইয়েতেই মানে স্কোয়ার দিয়ে সেটাকে আমি কাঠের মাধ্যমে স্টিলের ফ্রেম শিট দিয়ে যেটা বুডার করা হয় ঠিক সেম সেটাকে আমি কাঠের মাধ্যমে চারিদিক দিয়ে আটকে দিয়েছি, যাতে আপনার পরিশ্রম, শ্রম বা সময় সব কিছু খুব কম হয়, কম লাগে বা ঝামেলামুক্ত থাকেন। এই জন্য আসলে এভাবেই এই বুডারগুলো তৈরি করতে, আসলে আমার প্রতিটা বুডারে কিন্তু আমি এভাবেই করে থাকি। আপনারা দেখছেন, আপনারা চাইলে কম খরচের মাধ্যমে, এখানে আছে 10 ফিট, এই বুডারটা হচ্ছে আপনার 10 ফিট লম্বা, 5 ফিট পাশ। আপনারা দেখছেন এই যে লম্বাটা দেখছেন, এখানে হচ্ছে 10 ফিট, হ্যাঁ 10 ফিট হচ্ছে লম্বা আর 5 ফিট হচ্ছে, এই পাশটা হচ্ছে আপনার 5 ফিট। তো আপনি চাইলে এখানে যখন জিরো বাচ্চা মানে জিরো বাচ্চা যখন আপনি বুডার করবেন তখন এখানে আপনি এক থেকে জিরো থেকে শুরু করে আপনি মিনিমাম 10 দিন পর্যন্ত এখানে আপনি 2 থেকে 1500 থেকে 2000 পাখি এখানে আপনি 10 দিন পর্যন্ত বুডার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমরা 2000 পাখি বুডার করতে গেলে আমাদের কারেন্ট বিল, আসলে আমরা যদি ব্যবসা করি সব কিছু আমাদের হিসাব করে আমাদের চলতে হবে, না হয় কিন্তু আমরা ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবো না। আমরা শুধু বুডার করবো ঠিকই, কারেন্ট বিল জ্বালাবো, বাতি বাল্ব জ্বালাবো, হট মানে আপনার জায়গা গরম রাখার জন্য, তাপমাত্রা রাখা দেওয়ার জন্য অতিরিক্ত বাল্ব জ্বালিয়ে রাখবো, আসলে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু হিসাব নিকাশ করতে হবে। সো আসলে এখানে যে বুডারটির সিস্টেমটা দেখছেন আপনারা, এখানে অলরেডি আমি শুধু যখন জিরো বাচ্চা গরম সিজনে তো একটু তাপমাত্রা থাকে এমনিতেই বেশি, তারপরে যখন জিরো বাচ্চাটা এখানে উঠাবো তখন এখানে আপনার বাল্ব ব্যবহার করবো আমরা 60 ওয়াটের 3 থেকে 4টি বাল্ব, যথেষ্ট এনাফ। যখন দুদিন পর সেটা অতি দুদিন অতিবাহিত হয়ে যাবে তখন আমরা একটা বাল্ব খুলে ফেলবো, তখন থাকবে আরেকটি বাল্ব। সো আপনার মানে খুব অল্প খরচের মাধ্যমে এমন বুডারে আপনি যদি বুডার করেন তাপমাত্রা অনেকক্ষণ ধরে রাখে, যেমন কারণ এটার চারিদিক দিয়ে কিন্তু আপনার মানে ফ্লোরের সাথে ফিট জয়েন করা আছে, আপনি চাইলে জয়েন করতে পারেন, চাইলে আলগা করে রাখতে পারেন, তবে সিস্টেমটা আপনি এইভাবে রাখলে আপনার জন্য খুব পারফেক্ট হবে। যেমন তাপমাত্রা, যে তাপমাত্রাটা সেটা বাইরে আউট হতে পারবে না, তাহলে আপনার লাইটের লাইটিংয়ের তেমন একটা প্রয়োজন হবে না, মানে আপনার খুব কম খরচের মাধ্যমে খুব কম ইয়ের মাধ্যমে কারেন্ট বিল যাতে আপনার কম হয়, কম আসে, এক্ষেত্রে আপনি এভাবে যদি বুডার করেন তাহলে আপনার কারেন্ট বিল খুবই কম আসবে, খুবই কম। যখন আপনি দেখলেন অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেছে আপনি দরকার প্রয়োজনে একটি অ্যানালগ থার্মোমিটার ব্যবহার করবেন, হ্যাঁ যদি দেখেন অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেছে বা অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে তখন আপনি যেখানে আপনার বাল্ব ছিল 3টি পয়েন্ট আপনি 1টি পয়েন্ট খুলে দেন, যখন দেখেন যে আপনার 1টি পয়েন্টে চলে, 2টি পয়েন্টে চলে, ওকে আর প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন ওই যে ছাতার মতো যে বুডারগুলো বড় বড় যারা হেসিং বা অনেকে ব্যবহার করে থাকেন, এই বুডারগুলোতে একটা সমস্যা হচ্ছে আপনার বুডারগুলো ঝুলিয়ে রাখা হয়, হ্যাঁ 4টি বাল্ব দিয়ে ঝুলিয়ে রাখা হয়, কিন্তু ওখানে কেউ 100 ওয়াটের বাল্ব, কেউ 60 ওয়াটের বাল্ব ব্যবহার করেন। কিন্তু আমরা যখন একটা জিনিস সমস্যা হচ্ছে আপনি যখন ঝুলিয়ে রাখবেন আসলে তাপমাত্রাটা কিন্তু চারিদিকে চলে যায়, প্রবাহিত হয়, এটা কিন্তু তাপমাত্রা চারিদিকে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, যাতে চতুর্দিক দিয়ে সেটাকে স্টিলের প্লেন শিট দিয়ে আপনার বেড়ে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি একদম বক্সের মতো, এটা সবসময় এভাবে থাকে, আমি একবারই ফিটিং করে নিয়েছি। আর উপরে আপনি সেটির উপরে কী দেবেন তাও তো কথা, আপনি উপরে চাইলে 2 পিস 3 থেকে 4 পিস আদল দিয়ে, এর উপরে আপনি চাইলে আপনার বাসা যদি পুরান চাঁদির কিংবা পুরান বিভিন্ন ধরনের চাঁদের কিংবা বিভিন্ন ধরনের লুঙ্গি বা যে কোনো এক কিছু দিয়ে আপনি উপর দিয়ে ডাকনা দিয়ে দেবেন, যেমন এই সিস্টেমটা আপনি দেখছেন আমরা, আমার কিন্তু সিস্টেম বুডারগুলো সবগুলোই কিন্তু এই সিস্টেমে বুডার। তো আমার বাসায় অতিরিক্ত টিন রয়েছে, বিধায় আমি কী করছি চারিদিক দিয়ে উপর দিয়ে টিন দিয়ে দিয়েছি, আর কিছু পুরানো আগের দিনের কিছু খেতা রয়েছেন এগুলো উপর দিয়ে, যাতে তাপমাত্রাটা কী হয় আউটে না যেতে পারে, বাইরে যাতে না যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যে যাতে তাপমাত্রা বুডারের ভিতরে থাকে। তো আপনারা চাইলে ঠিক সেম ক্যাটাগরিতে আপনারা বুডার করতে পারেন, কম খরচে, স্বল্প খরচে। এটা আসলে অ্যাকচুয়ালি আপনি এই বুডারটা আমার তৈরি করতে খরচ হয়েছে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা। তো আমি যদি 500 টাকা দিয়ে যদি আমি 1000-2000 পিস বাকি 10 দিন পর্যন্ত এই বুডারটার মধ্যে এটার মধ্যে বুডার করতে পারি, তাহলে এর চেয়ে আর কম মূল্যে আর কী আশা করা যাবে, এর চেয়ে ভালো জিনিস আর কী আশা করা যায়,
500 টাকা দিয়ে। কিন্তু আপনি চাইলে একটা বুটারের যে ছাতাগুলো ব্যবহার হয় সে ছাতাগুলো আপনি 500 টাকা দিয়ে এক পিস পাবেন, তাও 1000 পিস বুটার করা যায়। অনেকে বলে আসলে আমি কখনোই ছাতাগুলো দিয়ে বুটার করি নি, তো আমি সুতরাং তেমন একটা আইডিয়া নেই। তবে আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, ওই ছাতাগুলো দিয়ে আপনি যখন বুটার করতে যাবেন তখন আপনার তাপমাত্রা চারিদিকে প্রবাহিত হবে, কিন্তু এটা তাপমাত্রাটা চারিদিকে যাওয়ার কি নেই সুযোগ নেই, যাতে আপনি পরবর্তীতে যাতে এটার উপর যে আপনি ঢাকনা দিয়ে দিবেন, হ্যাঁ, তখন আর কি হবে না, এটা তাপমাত্রাটা বাইরে যাওয়ার কোনো সুযোগ হবে না। হ্যাঁ, সো আপনার যেখানে দরকার 600 ওয়াট, এখানে আপনি 200 ওয়াট দিয়ে আপনি ব্যাকআপ দিতে পারবেন। আপনার 200 ওয়াটের বাল্ব জ্বালালে আপনার এই পুরো বুটারটাতে 200 ওয়াটের একটা বাল্ব আপনি বাচ্চা দেওয়ার 1 ঘন্টা আগে যদি জ্বালিয়ে দেন, যখন আপনার তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাবে দেখবেন খুব আপনার তাপমাত্রা যতটুকু প্রয়োজন 35.768 যাই হোক যে যেমনি ব্যবহার করেন, আসলে অ্যাকচুয়ালি তো ঠিক সেভাবে আপনি লাইটটি এমনভাবে ফিটিং করবেন যাতে আপনার পরবর্তী লাইটগুলো একটার প্রয়োজন হলে একটা রাখা যায়, দুইটার প্রয়োজন হলে দুটো রাখা যায়। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে বুটার করতে পারেন খুব কম খরচের মাধ্যমে। এখানে আপনি চাইলে 10 দিন পর্যন্ত 2000 পিস পাকিয়ে আপনি বুটার করতে পারবেন। হ্যাঁ, কিন্তু 10 দিন পরে কিন্তু এখানে আর পারতেছেন না আপনি, 10 দিন পরে তেমন একটা তাপমাত্রারও প্রয়োজন হয় না। সো আপনি 10 দিন পরে আছে বড় একটা আবার বুটার তৈরি করে নেবেন, যাতে আপনার 10 দিন পরে দুইটার মধ্যে ভাগ ভাগ করে 1000 1000 করে আপনি 20 দিন 15 দিন পর্যন্ত এই সিস্টেম আপনি বুটার করতে পারেন। হুম, দেখেন আপনার এটা হচ্ছে আমার একটা বুটার অনেক লম্বা, এটা হচ্ছে আপনার 13 ফিট, এটা হচ্ছে 13 ফিট লম্বা, হুম, 13 ফিট লম্বা 5 ফিট পাশ, এটা হচ্ছে 13 ফিট। হ্যাঁ, এগুলো আসলে সবগুলি আমার বুটার, আমি আসলে এইভাবে কয়লার বাচ্চা বুটার করি। এই যে আরেকটা দেখছেন, এটাও, এটা হচ্ছে আপনার 15 ফিট, এটা হচ্ছে 15 ফিট, এটা 15 ফিট 5 ফিট পাশ। হ্যাঁ, সব কিছু আসলে একই সিস্টেমে আমি বুটার করে রাখি, তো আসলে এগুলোতে কারেন্ট বিল বিভিন্ন রকমের সমস্যা সব কিছুই খুব কমে হয়, তাই এই সিস্টেমে বুটার করাটা আমার জন্য আমি মনে করি কাম্য ভালো। সবাই আপনারা চাইলেও এইভাবে ঠিক কয়েল পাখির বুটার এভাবে করতে পারেন খুব সহজ পদ্ধতিতে। এইভাবে বুটার করলে আপনার আপনি বিভিন্ন প্রকার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং কারেন্ট বিল থেকে খুব রক্ষা পাবেন। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার করে আপনার মন্তব্য, যদি কোনো ধরনের মন্তব্য থাকে আপনার মন্তব্য আপনি পেশ করতে পারেন।